গোফচুরি নিয়ে সে যে কি মাতামাতি হয়েছিল ছোটবেলায় সেই গল্প আমরা সবাই শুনেছি। এবার একেবারে হুলস্থুল পড়ে গেল অন্য এক চুরি নিয়ে। নানা সোনা দানা বা টাকা পয়সা নয়, বরং চুরি গেল বিচারকের ছেলের জুতো। সেই জুতো খোঁজার জন্য কি তৎপর পুলিশ! সেই ছবি ইতিমধ্যে ধরাও পড়েছে। পুলিশের সেই অতি সক্রিয়তা নিয়েও অনেকেই আবার প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিচারকের ছেলের জুতো চুরি নিয়ে হুলস্থুল পড়ে গেল রাজস্থানের জয়পুরে। থানায় অভিযোগ জানানোর পরে জোর কদমে তল্লাশি শুরু করল পুলিশ। আরে তৎপরতা কেন হবে না বা বলুন তো, বিচারকের ছেলের জুতো বলে কথা। যে বিচারক অভিযোগ করেছেন তার নাম যোগেন্দ্র কুমার আগরপাল। তিনি রাজস্থানের আলোয়ারে পক্সো আদালতে বিচারের দায়িত্বে রয়েছেন। আসলে তার ছেলে জয়পুরের বাদি ছৌপার এলাকার এক মন্দিরে পুজো দিতে গিয়েছিল। মন্দিরের বাইরে জুতো খোলা ছিল, তারপর বেরিয়ে দেখা যায় যে তার জুতোটি নাকি হাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে ছেলের জুতো ফিরে পেতে সটান থানায় হাজির হয় বাবা। পুলিশ বলছে যে জুতোটা হারিয়েছে তার দাম কম করে হলেও 10,000 টাকা, তাই জুতো তো খুঁজতেই হবে। এই নিয়ে একটা কমিটিও গড়া হয়েছে। ভাবতে পারছেন, জুতো খোঁজার জন্যও নাকি কমিটি গড়া হয়েছে। এই ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের এই কমিটি গঠন বা পরিমরি করে কাউকে আটক করার ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছেন না স্থানীয়রা। এই ঘটনায় স্থানীয়রা অনেকেই হতবাক হয়েছেন। আসলে অনেক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি সহজে হচ্ছে না, এই ধরুন কোনো খুন বা ধর্ষণের মতো ঘটনা, কিন্তু সেইগুলো তো বিচারই পায় না। অনেক ক্ষেত্রে পুলিশ ঠিক মতো কাজ করছে না বলেও অভিযোগ ওঠে। সেখানে পুলিশের এই অতি সক্রিয়তাকে একেবারেই ভালোভাবে দেখছেন না অনেকেই। অনেক সময় আমরা গল্পের বইতে কিংবা কবিতার বইতে তো অনেক কিছু চুরির কথা পড়েছি, গোপ চুরির মতো সেরকম কবিতাও আমরা পড়েছি ছোটবেলায়। সেই সমস্ত গল্প যে একেবারে বাস্তবে এসে এইভাবে অনেকটা মিলে যাবে সেটা হয়তো কেউ ভাবেনি। আর ছোটবেলায় সেই গল্পকেও বলা চলে একেবারে হার মানিয়ে দিয়েছে এই ঘটনাটা। আর এটা তো একেবারে সত্যি ঘটনা, বিচারকের ছেলের জুতো নাকি চুরি গেছে আর তা নিয়ে যত হুলস্থুল কাণ্ড। পুলিশের সেই অতি সক্রিয়তা নিয়েও অনেকে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিচারকের জুতো চুরি নিয়ে হুলস্থুল পড়ল রাজস্থানের জয়পুরে। থানায় অভিযোগ জানানোর পরে জোর কদমে তল্লাশি শুরু করে পুলিশ। আর এই তৎপরতা হবে নাই বা কেন বলুন তো, বিচারকের ছেলের জুতো বলে কথা। যে বিচারক অভিযোগ করেছেন তার নাম যোগেন্দ্র কুমার আগরপাল। তিনি রাজস্থানের আলোয়ারে পক্সো আদালতের বিচারকের দায়িত্বে রয়েছেন।
আসলে তার ছেলে জয়পুরের বাদি ছৌপার এলাকার একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। মন্দিরের বাইরে জুতো খোলা ছিল, তারপর বেরিয়ে দেখা যায় যে নাকি তার জুতো হাওয়া হয়ে গিয়েছে। ছেলের জুতো ফিরে পেতেই একেবারে শটান থানায় দ্বারস্থ হন বাবা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, অন্যান্য খবরের জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।